ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস টেন লাইফ সায়েন্স ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশনে যাওয়ার আগে একটু বলে দিই ফুল মার্কস ফোরটিতে হবে এবং চারটে গ্রুপ থাকবে গ্রুপ এতে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন থাকবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আটখানা থাকবে এক নাম্বার করে কোনো অর্থ থাকবে না টোটাল আট গ্রুপ বিতে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেটা নখানা করতে হবে সেটাও এক নাম্বার করে টোটাল নাইন গ্রুপ সি বা বিভাগ গতে থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন যেখানে টু মার্ক্সের চারটে কোয়েশ্চেন করতে হবে চারটে করলে আট পাবে আর গ্রুপ ডি বা বিভাগ ঘতে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন সেখানে পাঁচ নাম্বারে তিনটে কোয়েশ্চেন করতে হবে টোটাল ফিফটিন এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা করা থাকবে কোশ্চেনে এবার চলে যাচ্ছি সাজেশানের ব্যাপারে টোটাল দেখে নাও হবে এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশনে এবার আমরা সাজেশনের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে সাজেশান করার আগে কোয়েশ্চেনটা হাতে পেয়ে দেখবে একটা লেখা থাকতে পারে সেটা হচ্ছে আলাদাভাবে বিভাগগুলোর উত্তর করতে হবে একটা বিভাগের সঙ্গে আর একটা বিভাগের উত্তর মিশিয়ে লিখবে না মানে একবার ক বিভাগ থেকে করলে তারপরের প্রশ্নটা খ বিভাগ থেকে করলে এরকম করবে না একটা বিভাগ সম্পূর্ণ করে তারপরে আর একটা বিভাগের উত্তর শুরু করবে আর হ্যাঁ সম্পূর্ণ বাক্য লিখে তারপরে সঠিক উত্তর বেছে নাও বা উত্তর দাও যেটা হবে সম্পূর্ণ বাক্য লিখে করবে এক কথায় ছেড়ে দেবে না এবার বলি সাজেশনের যে ক ও বিভাগ থেকে যে এক নাম্বারের প্রশ্নগুলো থাকবে সেগুলো একদম স্যাম্পল কোয়েশ্চেন আমি তৈরি করিনি জাস্ট টপিকগুলো আমি বলে দিয়েছি যে টপিকগুলো পড়লে আসার চান্স আছে সাজেশান মানে এই নয় যেটা প্রতিবারেই বলি যে সব কোয়েশ্চেন আসবে কারণ সাজেশান তো কোয়েশ্চেন লিক হয়ে যাওয়া নয় কাজেই আসার চান্স আছে প্রবাবিলিটি আছে তার সঙ্গে পুরো সিলেবাসটাই থরলি পড়তে হবে এবং সাজেশনের যেগুলো করবে সঙ্গে একসাথে করলে তখনই ভালো মার্কসটা পাবে বিভাগ গতে টু মার্কসের কোয়েশ্চেনও বলা আছে এগুলো আমি আর আলাদা করে কোনোটাই পড়ে দিচ্ছি না তোমরা জাস্ট কোয়েশ্চেন এগুলো স্ক্রিনশট নেবে নিয়ে খাতায় ঢুকে নিতে পারো বা স্ক্রিনশটগুলো প্রিন্ট আউটও করে নিতে পারো নিয়ে সেইভাবে এই টপিকগুলো প্র্যাকটিস করবে আর এরপরে বিভাগ গয়ের টু মার্ক্স পরে আছে বিভাগ ঘ সেখানে ফাইভ মার্ক্সের যেগুলো পড়বে সেখানে ছবি আঁকা আমার মতে যেগুলো গুরুত্বপূর্ণ সেরকম তিনখানা ছবি আঁকা দিয়েছি অথবা অথবা বলে মানব চক্ষুর লম্বচ্ছেদ ক্রোমোজোমের গঠন বা নিউরন আমার মনে হয় এই তিনটে ছবি প্র্যাকটিস করলে একটা না একটা কমন তোমরা পাবেই এর সঙ্গে পাঁচ নম্বরের আরও প্রশ্নর উত্তর করার জন্য বাকি টপিকগুলো আমি লিখে দিয়েছি আবারও বলছি এগুলো আলাদা করে পড়ে দিচ্ছি না তোমরা স্ক্রিনশট নিয়ে এগুলোকে প্র্যাকটিস করবে উত্তর এবং তার সঙ্গে বাকি যেগুলো আমার এখানে নেই সেগুলোও কিন্তু সিলেবাস ধরে থরলি ভালো করে প্র্যাকটিস করবে পুরো সিলেবাস যার আয়ত্তে থাকবে তার সঙ্গে সাজেশান করলে তবেই ভালো মার্কস হবে তাহলে ভালো করে পরীক্ষা দিয়ে অল দ্য বেস্ট ভালো থেকো সবাই